ওয়েলকাম ব্যাক। উইন্ডোজ সেট আপ করার সময় উইন্ডোজ ক্যানট বি ইনস্টল একটি মেসেজ আসে, তো এই মেসেজটি যদি আপনার আসে তাহলে আপনি কিন্তু উইন্ডোজ সেট আপ করতে পারবেন না। এই মেসেজটি যদি শো করে উইন্ডোজ ক্যানট বি ইনস্টল যদি আপনার সামনে দেখা দেয়, তো আপনি এই সমস্যাটি সমাধান করে কিভাবে উইন্ডোজ সেট আপ করবেন, কী কারণে উইন্ডোজ ক্যানট বি ইনস্টল মেসেজটি আসে এবং এই মেসেজটি যদি দেখায়, উইন্ডোজ ক্যানট বি ইনস্টল মেসেজটি যদি শো করে, তাহলে কীভাবে সমাধান করে আমরা আমাদের কম্পিউটারে উইন্ডোজ সেট আপ করবো এবং বিশেষ বিশেষ কারণে উইন্ডোজ ক্যানট বি ইনস্টল মেসেজগুলো শো করতে পারে এবং কীভাবে সলভ করব, এই বিষয় নিয়ে আপনাদের সাথে থাকব। আমি ওহিদুল ইসলাম এবং আপনারা দেখছেন আইটেক বাংলা ইউটিউব চ্যানেল। তো ভিডিওটি শুরু করব। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, চাইলে ফেসবুকে আমাকে ফলো করতে পারেন, পেজটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করতে পারেন। প্রথমেই আমরা জেনে নেব উইন্ডোজ ক্যানট বি ইনস্টল এই মেসেজটি কী কারণে শো করে। এই মেসেজটি অনেকগুলো কারণে শো করতে পারে। যদি আপনি দেখেন আপনার হার্ড ড্রাইভটি ডাইনামিক হয়ে গেছে, যদি ডাইনামিক হওয়ার কারণে উইন্ডোজ ক্যানট বি ইনস্টল মেসেজ আসে, তাহলে আপনি এইখানে মোর অপশনে ক্লিক করলে দেখতে পাবেন এখানে লেখা আসবে যে আপনার হার্ড ড্রাইভটি ডাইনামিক হয়ে গেছে, এই ডাইনামিক হওয়া হার্ড ড্রাইভে উইন্ডোজ সেট আপ করা যাবে না। সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার একটি লিঙ্ক দেওয়া থাকবে, আপনি চাইলে কোনো ডাটা লস না করে ডাইনামিক হওয়া হার্ড ড্রাইভটি বেসিক হার্ড ড্রাইভে কনভার্ট করতে পারেন এবং ডাইনামিক হওয়া হার্ড ড্রাইভটি বেসিকে কনভার্ট করে কোনো ডাটা লস না করে খুব সহজেই আপনি উইন্ডোজ সেট আপ করতে পারেন। যদি ডাইনামিক হয়ে যায় তাহলে একটি সফটওয়্যার সাহায্যে ডাইনামিক হওয়া হার্ড ড্রাইভটি বেসিকে কনভার্ট করতে পারেন। সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্স ফলো করবেন, ভিডিওটি দেখবেন এবং আশা করি ভিডিওটি দেখে আপনি ডাইনামিক হওয়া হার্ড ড্রাইভটি বেসিকে কনভার্ট করে উইন্ডোজ সেট আপ করতে পারবেন। অনেকগুলো কারণ রয়েছে উইন্ডোজ ক্যানট বি ইনস্টল এই মেসেজটি শো করার জন্য। প্রাথমিক অবস্থাতে আমরা ধরে নিতে পারি কয়েকটি কারণ, সেগুলো আমি বর্ণনা করার চেষ্টা করতেছি। প্রথমত আমরা চেক করব আমরা কিসের মাধ্যমে উইন্ডোজ সেট আপ করছি। যদি ডিবিডির মাধ্যমে হয়ে থাকে তাহলে ডিবিডিতে কোনো সমস্যা আছে কি না এই বিষয়টি আপনাকে খেয়াল করতে হবে। যদি ডিবিডিতে কোনো সমস্যা থাকে তাহলে উইন্ডোজ ক্যানট বি ইনস্টল মেসেজটি শো করতে পারে এবং এইখানে অনেকগুলো সমস্যার কথাও লেখা আসতে পারে, এক্সাক্ট আপনাকে বলবে না যে এই সমস্যাটি হয়েছে। সো আপনি ডিবিডি চেঞ্জ করে তারপরে আবার ট্রাই করতে পারেন যে উইন্ডোজ ক্যানট বি ইনস্টল মেসেজটি কেন আসছে বা ওইখানে গিয়ে আপনি সমাধানটা করতে পারেন কি না। তারপর অনেকে প্যান ড্রাইভ দিয়ে উইন্ডোজ করে থাকেন, যদি প্যান ড্রাইভ ঠিকভাবে আপনি বুট না করতে পারেন, কোনো একটি ফাইল ম্যাচিং থাকে, সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটি হতে পারে। এখানেও আপনি আপনার প্যান ড্রাইভটি চেঞ্জ করে নতুন করে বুট করে আবার আপনি দেখতে পারেন। আবার অনেক সময় নিজের কম্পিউটারে ভাইরাস থাকে, যদি ভাইরাস থাকে এবং ভাইরাস থাকার কারণে আমার আইওএসও ফাইল থেকে কোনো ফাইল ম্যাচিং হয়ে যায় বুট করার সময়, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের ঝামেলা পড়তে পারেন। সো আপনি ভালো একটি প্যান ড্রাইভ সংগ্রহ করবেন, ভালো একটি কম্পিউটারে যাবেন এবং আপনার প্যান ড্রাইভটি ভালোভাবে বুট করে ট্রাই করবেন। আরও একটি কারণে উইন্ডোজ ক্যানট বি ইনস্টল মেসেজটি শো করতে পারে, এখানে জিপিটি এবং এমবিআরের একটি পার্থক্য রয়েছে। অনেকে জানেন পার্টিশন স্টাইলের ভিতরে জিপিটি এবং এমবিআরের দুইটি আলাদাভাবে স্টাইল থাকে। যদি জিপিটি পার্টিশন সিলেক্ট করা থাকে এবং আপনি বুট করার জন্য ডিবিডি কিংবা প্যান ড্রাইভটি বুট করেছেন এমবিআর পার্টিশনে, যদি আপনার পুরাতন কম্পিউটার জিপিটি পার্টিশনে থাকে এবং আপনি ডিবিডি কিংবা প্যান ড্রাইভ বুট করেছেন এমবিআর পার্টিশনে, সেক্ষেত্রে কিন্তু উইন্ডোজ করতে পারবেন না, উইন্ডোজ ক্যানট বি ইনস্টল মেসেজ আসবে এবং এখানে লেখা আসবে যে আপনার জিপিটিতে রয়েছে, এখন আপনার বুট ডিভাইসটি আপনি বুট করেছেন এমবিআরে। সেক্ষেত্রে আপনাকে যদি পুরাতন কম্পিউটার জিপিটি থাকে তাহলে জিপিটিতেই প্যান ড্রাইভটি বুট করতে হবে এবং জিপিটিতেই আপনাকে উইন্ডোজ করতে হবে যদি পুরাতন কম্পিউটার জিপিটি থাকে। আর যদি পুরাতন কম্পিউটার এমবিআর থাকে, আপনি বুট করেছেন জিপিটিতে, সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের মেসেজ শো করতে পারে। সেক্ষেত্রে সমস্যার সমাধান আপনি এইভাবে করতে পারেন, আপনার পুরাতন কম্পিউটারে যে ফরম্যাটে ছিল জিপিটি যদি ফরম্যাটে থাকে তাহলে জিপিটি ফরম্যাটে আপনার প্যান ড্রাইভটি সিলেক্ট করবেন, যদি এমবিআর ফরম্যাট থাকে তাহলে এমবিআর ফরম্যাটে আপনার প্যান ড্রাইভটি সিলেক্ট করবেন। আরও একটি বিশেষ সমস্যার কারণে হতে পারে যদি আপনার হার্ড ড্রাইভটি নর্মাল হয়ে থাকে। অনেক সময় আমরা জানি যে হার্ড ড্রাইভে উইন্ডোজগুলো ইনস্টল হওয়ার জন্য পর্যাপ্ত স্পিরিট প্রয়োজন হয়। যদি আপনার হার্ড ড্রাইভে কোনো সমস্যা থাকে, পর্যাপ্ত স্পিরিট দিতে না পারে, সেক্ষেত্রে কিন্তু আপনার প্যান ড্রাইভ থেকে আপনার হার্ড ড্রাইভে ইনস্টল হবে না, অথবা ডিবিডি থেকে আপনার হার্ড ড্রাইভে কিন্তু ইনস্টল হবে না। সেক্ষেত্রেও
উইন্ডোজ ক্যানট বি ইনস্টল এই মেসেজটি শো করতে পারে। সেক্ষেত্রে আপনি একটি ছোট্ট ওয়ার্নিং পাবেন যে চুইস আনাদার হার্ড ড্রাইভ, এরকম একটি লেখা আসবে যে এই হার্ড ড্রাইভে ইনস্টল করা যাবে না, আপনি অন্য একটি হার্ড ড্রাইভ সিলেক্ট করে বা অন্য একটি হার্ড ড্রাইভ সংগ্রহ করে ইনস্টল করেন, এরকম একটি মেসেজ আসবে। সেক্ষেত্রে তো আপনি বুঝতে পারবেন যে কোন কোন সমস্যার কারণে এই উইন্ডোজ ক্যানট বি ইনস্টলটি আসছে, এবং আপনি ওইখানে বুঝতে পারবেন। শুধুমাত্র যদি আপনার ডিভিডিতে কোনো প্রবলেম থাকে বা আপনার প্যানড্রাইভে কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন না। বাট তবে এই যে সমস্যাগুলোর কথা আমরা বললাম, যেমন আপনার হার্ড ড্রাইভে যদি প্রবলেম থাকে বা আপনার জিপিটি ফরম্যাটে যদি কোনো প্রবলেম থাকে, তাহলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন। প্রাথমিক অবস্থাতে যদি আপনি এই সব বিষয়বস্তু ফলো করেন, তাহলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন এবং সহজেই সমাধানটা করতে পারবেন। আর যদি ডাইনামিকের হওয়ার কারণে হয়, তাহলে ডিসক্রিপশন ফলো করে আপনি ডাইনামিক থেকে বেসিক হার্ড ড্রাইভে কনভার্ট করে আপনি ওই হার্ড ড্রাইভের ভিতরে উইন্ডোজ সেট আপ করতে পারেন। আবার অনেক সময় দেখা যাচ্ছে উইন্ডোজ সেট আপ করার সময় আপনি বুঝেন নাই, উইন্ডোজ ক্যানট বি ইনস্টল মেসেজটি আপনি দেখেন নাই, ট্রাই করেন নাই, এখন আপনার পুরাতন হার্ড ড্রাইভের ফাইলগুলো ডিলিট করে দিয়েছেন, কোনোভাবেই আপনার কম্পিউটার ওপেন হচ্ছে না, সেক্ষেত্রে আপনার করণীয় কী? যদি এরকম একটি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি যদি আপনার হার্ড ড্রাইভে গুরুত্বপূর্ণ কোনো ফাইল থাকে, গুরুত্বপূর্ণ ফাইলটি অন্য একটি কম্পিউটারে ঢুকাবেন, আপনার হার্ড ড্রাইভটি অন্য একটি কম্পিউটারে ঢুকাবেন, সেইখানে আপনার গুরুত্বপূর্ণ ফাইলটি কপি করে রাখবেন, সংগ্রহ করে রেখে তারপরে আপনি আপনার কম্পিউটারে ঢুকিয়ে সমস্ত ফাইলকে ক্লিন করে নতুন করে আপনি পার্টিশন করে উইন্ডোজগুলো করে নেবেন। সেক্ষেত্রে আপনার হার্ড ড্রাইভটি ভালো থাকবে এবং খুব সহজেই সমস্যাটির সমাধান করতে পারবেন। অনেক সময় যদি ডাইনামিক হয়ে যায় আপনার হার্ড ড্রাইভগুলো, তাহলে কিন্তু উইন্ডোজ ক্যানট বি ইনস্টল এই মেসেজটি যদি আসে এবং অন্য কোনো কম্পিউটারে আপনার হার্ড ড্রাইভটি ঢুকান, সেক্ষেত্রে কিন্তু হার্ড ড্রাইভটি অন্য কম্পিউটারে শো নাও হতে পারে। যদি না হয়, সেক্ষেত্রে 2-3 একটু প্র্যাকটিস করবেন, ট্রাই করবেন। যদি 2-3 ট্রাই করেন, তাহলে একসময় দেখবেন যে আপনার হার্ড ড্রাইভটি অন্য কম্পিউটারে শো হয়ে গেছে। যদি শো হয়ে যায়, তাহলে আপনার গুরুত্বপূর্ণ ফাইলগুলো আপনি সংগ্রহ করে রাখবেন, ফাইলগুলো যেভাবে হোক সংগ্রহ করবেন, তারপরে আপনি আপনার হার্ড ড্রাইভটি সমস্ত ডাটা ডিলিট করে নতুন করে পার্টিশন করে নেবেন। অথবা ডাইনামিকেও হার্ড ড্রাইভটি অন্য একটি কম্পিউটারে ঢুকিয়ে আপনি অন্য একটি কম্পিউটারে সফটওয়্যার ইনস্টল করে ডাইনামিক থেকে বেসিকে কনভার্ট করে তারপর আপনার কম্পিউটার এনে আপনি উইন্ডোজ সেট আপ করতে পারেন। আর যদি কোনো গুরুত্বপূর্ণ ফাইল আপনার না থাকে, তাহলে আপনি ইনস্টান্টলি এখনই আপনার সমস্যাটি সমাধান করে নতুন করে আপনি উইন্ডোজ সেট আপ করতে পারবেন। তো কীভাবে করবেন? উইন্ডোজ ইনস্টলেশন অপশনে চলে আসছে, এখানে আমরা দেখতে পাচ্ছি একটি অপশন চলে আসছে এখানে ডাইনামিক, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি উইন্ডোজ ক্যানট বি ইনস্টল। অনেক সময় যারা নতুন ইউজার তারা কিন্তু এই বিষয়গুলো খেয়াল করে না। এখানে আপনি ফরম্যাট দিয়ে বসেছেন, এখন আপনি কি করবেন? উইন্ডোজ তো আপনি করতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনার জন্য ওয়ে হচ্ছে ক্লিন করা। এবং এখানে দেখুন এই ড্রাইভটি ডিলিট করার অপশন আসে না, এখানে ফরম্যাট করার অপশন আসে না, নিউ করার অপশন আসে না, এখানে অনেকগুলো অপশন আপনি পাবেন না। সেক্ষেত্রে আপনার জন্য বেস্ট সলিউশন হচ্ছে ডাইনামিক থেকে বেসিকে কনভার্ট করা হচ্ছে একটি সফটওয়্যারের মাধ্যমে, অথবা আপনি যদি ইনস্টান্টলি এখনই করতে চান, আপনার কম্পিউটার যদি উইন্ডোজ মায়ের খেয়ে যায় বা কোনো কারণে উইন্ডোজ ওপেন হচ্ছে না, কম্পিউটার ওপেন হচ্ছে না, সেক্ষেত্রে আপনি ইনস্টান্টলি আপনি ক্লিন করতে পারেন। যদি এখান থেকে ক্লিন করতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনি ক্লিন করতে পারেন। যদি ক্লিন করতে চান, তাহলে কিবোর্ড থেকে শিফট বাটনে ধরে রাখবেন, তারপর F10 বাটনে ক্লিক করবেন, দেখবেন ছোট্ট একটি পপ আপ এখানে আসবে। এখানে উইন্ডোজ 7 হোক, উইন্ডোজ 8 হোক, উইন্ডোজ 8.1 অথবা 10, যে কোনোটাই একই ফাংশনে কাজ করে। সেখানে যখন আপনি আসবেন, তখন আপনি শিফট ধরে রাখবেন, F10 বাটনে একটি ক্লিক করবেন, কিবোর্ড থেকে F10 বাটনে একটি ক্লিক করবেন। একটি নোটিশ দিয়ে রাখি, আপনি যদি এখানে ক্লিন করেন, তাহলে কিন্তু আপনার কম্পিউটারে সমস্ত ডাটা ডিলিট হয়ে যাবে। যদি আপনি এখান থেকে এইভাবে ক্লিন করেন, তাহলে কিন্তু সমস্ত ডাটা ডিলিট হয়ে যাবে। আপনার সমস্ত ডাটা ডিলিট হওয়ার পরেও আপনার হার্ড ড্রাইভটি কিন্তু ভালো থাকবে। আর যদি গুরুত্বপূর্ণ ফাইল থাকে, তাহলে যেভাবে হোক সংগ্রহ করে তারপর আপনি ক্লিন করার চেষ্টা করবেন। তো এখানে আপনাকে লিখতে হবে ডিস্ক পার্ট, তো আমরা এখানে লিখব DISKPARRT ডিস্ক পার্ট, দেন ইন্টার পেস্ট করবো। এখানে দেখতে পাবো আমাদের ডিস্ক পার্টটি ওপেন হবে, তো আমরা এখানে লিখব লিস্ট, LIST লিস্ট, স্পেস দিয়ে লিখব ডিস্ক, DISK ডিস্ক, এবং এখানে আমরা ইন্টার পেস্ট করবো, দেখবো আমাদের এখানে লিস্ট চলে আসবে। আপনার কোন হার্ড ড্রাইভটি ডাইনামিক হয়েছে এখান থেকে আপনাকে নির্ধারণ করতে হবে। এখানে যদি ডিস্ক একটাই থাকে, তাহলে এখানে 0 থাকবে, যদি 2টা থাকে তাহলে এখানে 1 থাকবে, যদি 3টা থাকে তাহলে থাকবে 2। তো আমরা এখানে সিলেক্ট করবো, এখানে লিখব সিলেক্ট, সিলেক্ট, CILE
সিলেক্ট ডিআইএসকে সিলেক্ট ডিক্স, আপনার কোন নম্বরে ডিক্স ওই নম্বরটি এখানে টাইপ করবেন, যদি জিরো হয় তাহলে জিরো, যদি ওয়ান হয় তাহলে ওয়ান, আপনার যেটি হবে ওইটি আপনি এখানে পেস্ট করবেন বা এখানে আপনি লিখবেন কিবোর্ড থেকে। অনেক সময় নাম্বার লক থাকতে পারে, সেক্ষেত্রে আপনার নাম্বার লকটি ক্লিক করে বাটন থেকে ক্লিক করে আপনি আপনার সংখ্যাটি এখানে টাইপ করতে পারেন, যদি জিরো হয় তাহলে জিরো। এখানে আমরা যেভাবে লিখেছি সিলেক্ট স্পেস দিয়ে ডিক্স লিখেছি, তারপর আপনার সংখ্যাটি লিখে আপনি জাস্ট ইন্টার পেস্ট করবেন। আমরা এখানে দেখতে পাচ্ছি ডিক্স ইজ সিলেক্টেড, এখন আমাদের ডিক্সটি ক্লিন করতে হবে। আবারও বলে নিচ্ছি, যদি গুরুত্বপূর্ণ আপনার কোনো ডাটা থাকে, গুরুত্বপূর্ণ কোনো ফাইল থাকে, তাহলে আপনি ক্লিন করবেন না, আপনি আগে আপনার ফাইলগুলো সংগ্রহ করবেন, তারপর আপনি ক্লিন করার চেষ্টা করবেন, না হয় আপনার গুরুত্বপূর্ণ ফাইল কিন্তু ডিলিট হয়ে যাবে, আপনার কম্পিউটারে হার্ড ড্রাইভে যা যা আছে সব কিছু কিন্তু ডিলিট হয়ে যাবে, ক্লিন হয়ে যাবে। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ফাইল থাকলে সংগ্রহ করবেন। তো এখানে আমরা লিখব ক্লিন, জাস্ট ক্লিন লিখে আমরা ইন্টার পেস্ট করব। আমরা এখানে দেখতে পাচ্ছি ডিস্ক পার্ট সাকসেসফুলি ক্লিন হয়ে গেছে, আমাদের হার্ড ড্রাইভটি ক্লিন হয়ে গেছে। এখন আমরা চাইলে এই উইন্ডোটি কেটে দিতে পারি, জাস্ট এখানে ক্লিক করে উইন্ডোটি কেটে দিতে পারি। এখানে দেখতে পাচ্ছি কোনো পরিবর্তন হয়নি। এখন আপনি চাইলে কম্পিউটার রিস্টার্ট করতে পারেন, অথবা এখানে রিফ্রেশ বাটন আপনি দেখতে পাবেন, এই রিফ্রেশ বাটন আপনি এখন ক্লিক করতে পারেন। একটু অপেক্ষা করবেন, দেন রিফ্রেশ বাটনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি ওই মেসেজটি চলে গেছে এবং এখানে লেখা আছে আনলকেড স্পেস। এখন কিন্তু আপনি খুব সহজেই আপনার কম্পিউটারটি উইন্ডোজ করার মাধ্যমে ওপেন করতে পারেন। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর হ্যাঁ, ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।